গত দুদিন ধরে কৈলা শহর এলাকার লোকজনেরা বঞ্চিত হয়ে রয়েছেন পানীয় জল পরিষেবা থেকে। শহরের প্রাণকেন্দ্র হওয়ার কারণে পানীয় জল দপ্তর যে জল সরবরাহ করে সে জলের উপরে নির্ভর করে থাকতে হয়, কিন্তু সে পরিষেবা বন্ধ হয়ে থাকার কারণে মহা বিপাকে পড়েছে তারা। এমনিতে যে জলের উৎস রয়েছে তা বিগত বেশ কিছুদিন ধরে অচল হয়ে পড়ে রয়েছে, তাই চরম জল সংকটে পড়েছেন তারা। বারবার দপ্তরে আবেদন জানিয়ে কাজ না হওয়ায় অবশেষে বুধবার শহরে পূর্ত দপ্তর অফিস লাগোয়া এলাকায় পথ অবরোধে সামিল হয় তারা। গুরুত্বপূর্ণ ব্যস্ততম এই সড়ক অবরোধ হওয়ার কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। প্রায় দু ঘন্টা ধরে অবরোধ চললেও দপ্তরের কোনো আধিকারিক সেখানে আসার প্রয়োজন মনে করেনি। পথে নেমেছি, আমাদের অবরোধ চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা এই আশ্বাস পাই যে আমরা এখন থেকে নিয়মিত আমরা সকাল এবং বিকালে দু ঘন্টা পানীয় জল পাব। ততক্ষণ পর্যন্ত আমাদের, যতক্ষণ এম এবং এসডিএম এই আশ্বাস দেবেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ আমরা চালিয়ে যাব। পরে পানীয় জল দপ্তরের এক কর্মী এসে তাদের পানীয় জল পরিষেবা চালু করলে শহরের লোকজনেরা পথ অবরোধ তুলে নেয়। এরপরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকাবাসীর অভিযোগ, দপ্তরের কর্মীদের গাফিলতির কারণে তাদের সমস্যা তৈরি হচ্ছে দিনের পর দিন। অবস্থায় তারা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে। কৈলাশহর থেকে মোহাম্মদ জামাল উদ্দিনের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।